হাতে আর মাত্র কয়েকটা বছর, তারপরেই বিপদ। হ্যাঁ, 2030 সালের মধ্যেই ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে কলকাতা। 17 কোটি মানুষ সব হয়ে যাবে শেষ, এখন থেকেই ভয়াবহ আশঙ্কা বার্তা। কিন্তু কিসের এই আশঙ্কা বার্তা? 2030 সালে কি পরিণতি হবে কলকাতার? দেখুন, ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি। সমুদ্রের জলস্তর বাড়ছে আর তলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম শহরগুলি। সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, আগামী 6 বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র। কিন্তু বাস্তব চিত্র আরো ভয়ানক। পরিবেশবিদরা জানাচ্ছেন, হাতে আর খুব বেশি সময় নেই, তারপর কলকাতা সহ বাংলার বৃহদাংশ জলের অতলে তলিয়ে যাবে। এ প্রসঙ্গে ভূতত্ত্ববিদরা বলেন, কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলি রাশি ছড়ে যাচ্ছে, কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে। এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর। শুধুমাত্র কলকাতা নয়, ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার 12টি শহর তলিয়ে যেতে পারে আগামী 12 থেকে 15 বছরের মধ্যে। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বাড়ছে সব জায়গায়, অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার হু হু করে বেড়ে চলেছে। সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন, এই এই জায়গায় এই এইভাবেই ডুবে যাবে, সেটা কোনো জায়গায় হয়তো 50 বছর, কোনো জায়গায় 20 বছর। কেউ কেউ বলছেন, 2030-এর মধ্যেই কোনো পদক্ষেপ করা না হলে এই শহরগুলি ডুবে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই অবস্থা? উত্তর, বিশ্ব উষ্ণায়ন। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ গলে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে, কয়েক ফুট পর্যন্ত বাড়বে সমুদ্রের জলতল। সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে, উপকূলীয় শহরগুলির জন্য যা মারাত্মক হতে শুরু করেছে। কার্বন ডাইঅক্সাইডের লেভেল বাড়ছে, অক্সিজেন কমে যাচ্ছে, বরফের স্তর গলছে, হিমবাহগুলি গলে যাচ্ছে দ্রুত, আর তাতেই বিপদ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে, তা নয়। পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্ট্রেট লাইনে প্রায় 82 কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় চলে যাবে। এই ঘটনার 10 বছর পর ভূমিভাগের আরও 70 কিলোমিটারের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে, ফলে শুধুমাত্র 12 থেকে 15টি শহর তলিয়ে যাবে তা কিন্তু নয়। গবেষণায় দেখা যাচ্ছে, সারা ভারতবর্ষের প্রায় 17 কোটি মানুষ এনভায়রনমেন্টাল রিফিউজি হয়ে পড়বেন, তার পরবর্তী 10 বছরে ওই সংখ্যাটা দাঁড়াবে 43 কোটি। বিশেষজ্ঞদের কথায়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের বেশ খানিকটা অঞ্চল শুধুমাত্র টিকে থাকবে। ভূতত্ত্ববিদরা পরামর্শ দিচ্ছেন, মাটির তলার যে অংশগুলি সমুদ্রের সঙ্গে সংযুক্ত, তার গভীরতা আমাদের উপকূলের প্রায় 86 মিটার পর্যন্ত। এই 86 মিটার গভীরতা সম্পন্ন এলাকাকে মাটির নিচ দিয়ে ব্যারিকেড করে দিতে হবে, যাতে সমুদ্রের জল মাটি ক্ষয় করতে না পারে। তাছাড়া দূষণ রুখে দেওয়াটাও অত্যন্ত জরুরি। দূষণ কমিয়ে আরও 80 বছর যদি চালানো যায়, তবে বিষয়টি রোধ করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, HPR News Bangla।